কাজটা কিন্তু আস্তে আস্তে কাইটে গেছে। কেউ ছয়টায় উঠে, কেউ দশটায় উঠে। কখন এমন হয়েছে বাথরুমের কাছে বা দাঁত ব্রাশ করো নাই? আজকে থেকে একটা প্র্যাকটিস করবা, প্রতিদিন রাতে কালকে কি কি কাজ করবা এটা লিখে রাখবা, পারবা? তারপরের দিন কালকে যখন যেই কাজটা শেষ হবে মার্ক করে দিবা। আমি এমনও হয় যে মাঝে মধ্যে কোনো একটা কাজ লিখি নাই, বাট করছি, করার আগ পরেও কাজটা লিখি, লিখে মুছি। কেন জানো? কারণ একটা কাজ কাটার মধ্যে একটা আনন্দ আছে, ভাল লাগে না? পরের কাজটা আসো, একটা স্পিরিট আসে। তুমি কি জানো জিরো আর ওয়ান এর মধ্যে অনেক ডিফারেন্স আছে? কারণ হলো একবার যখন একটা কাজ শুরু হয় কাজটা কিন্তু আস্তে আস্তে আগাইতে থাকে, ইজি হয়ে যায়। মানুষ সব থেকে বেশি সময় নষ্ট করে কোথায় জানো? শূন্যতে বসে থাকে। যেমন চিন্তা করো, সকালবেলা ঘুম থেকে উঠাটা হলো ওয়ান। ঘুম থেকে উঠার কি অনেক কষ্ট না? কেউ ছয়টায় উঠে, কেউ দশটায় উঠে। জিরো টু ওয়ান এর গ্যাপ কি অনেক বেশি না? একবার যদি ঘুম থেকে উঠে যাও তারপরে কাজ কি হইতে থাকে না? বাথরুমে যাও, দাঁত ব্রাশ করো, নাস্তা খাও, পানি খাও, বাইরে যাও। কখন এমন হয়েছে বাথরুমের কাছে বা দাঁত ব্রাশ করো নাই? দুই তিন চার পাঁচ ছয় হইতে থাকে। সমস্যাটা কোথায় হয়? জিরো আর ওয়ানে। প্রতিটা কাজে জিরো টু ওয়ানটাতেই মেজরিটি মানুষ ঝরে যায়। যেমন তোমরা এখানে আসছো তোমাদের জায়গা থেকে, জিরো টু ওয়ান আসার পরে যা যা হবে হবে না, সবারই হবে। টু থ্রি ফোর কোনো প্রবলেম আছে না, বাট জিরো টু ওয়ান ইজ দ্য মোস্ট ক্রুশাল ওয়ান। অলওয়েজ মনে রেখো, আমরা কাজ মাথায় নিয়ে লিখি না, বসে থাকি, অলওয়েজ কোথায় থাকি? জিরো। ফর্মুলাটা কি জানো? আইডিয়া ইনটু এফর্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট। তোমার আইডিয়া মনে করো 100 মার্কের, এফর্ট হলো জিরো। কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে কি হয়? জিরো। সো আইডিয়া 100, এফর্ট জিরো, ইকুয়াল টু রেজাল্ট কত? জিরো। আন্ডা ডাব্বা। সো আইডিয়া ইনটু এফর্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট। তোমার আইডিয়া অনেক ভালো, বাট এফর্ট জিরো। এবং এই এফর্টটা শুরুতে কোথায় ঝামেলা হয়? জিরো আর ওয়ানে। সো জিরো টু ওয়ানে কেউ কে রাখাবা? ইয়েস, এখানে অনেকে শুনতে পায় না কি ইয়েস অর নো ভাই, ইয়ে তুমি কি আটকা যাও ভাই, ইয়ে সি 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 সি, তোমরা কি ভেড়ার পাল রেখেছো? নো, আটকাবো না, গট ইট? মনে থাকবে? আচ্ছা,